ওরা যদি 50টা লাইক করে দেয় তাহলে আমি খেতে শিখবো নতুন করে কাসন দিয়ে খাবো তোমাদেরকে তো বলাই আছে তো অনেকদিন পর আবার ব্যাক টু অ্যাকশন আমরা আজকে যাচ্ছি কথা উইথ কফি কথা উইথ ক্যাফি আমাদের আজকে নতুন খুলেছে কফি জায়গাটা চলো ভাই লোক একটু রিভিউ করে আসা যাক আমাদের গ্রিন ক্যাফের মতন একটু ভিউ করে আসা যাক কেমন হচ্ছে দেখা যাক তোমাদের দয়াতে গ্রিন ক্যাফে ভালোই ভিউ খেয়েছে এটাও যদি 2K হতে চললো এটাও যদি সেই রকম হয় তাহলে হেভি ব্যাপার হয়ে যাবে কেসটা দেখো একটু দয়া মায়া করো চলো চলো তোমাদেরকে ওইখানে গিয়ে একবার দেখা হচ্ছে হ্যালো বাঙালি কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো দু মাস পর আবার এসছি মুখ দেখাতে ভালো কথা বেশ আজকে আমরা এসেছি কথা উইথ ক্যাফে কথা উইথ কফি সরি এই যে বোর্ড এই যে ভেতরকার অ্যাম্বিয়েন্স সব হেভি ব্যাপার স্যাপার আছে চলো সেটা কমেন্ট করে জানাও একটু তোমাদের জন্য এত খাচ্ছি না করলে হয় আর আকাশ আমাদের ক্যামেরার পেছনে এই মুহূর্তে আমাকে ডিরেকশন দিচ্ছে সামনে থেকে এই যে চলে এসছে বসো দাদা বসেন কি হালচাল বলুন আপনি কিছু বলবেন আপনার আজকে এখানে এসে ভালো হেভি ভালো অনেকটাই ভালো আর কোনো ভালো কিছু ব্যাখ্যা থাকলে আপনি বলতে পারেন এবার আমাদের কিছু খাওয়া যাবে এবার কিছু খাওয়ার পালা বিশেষ করে মেনু কার্ড এই যে মেনু কার্ড কিছু খাওয়ার পালা চলো এই মুহূর্তে দুটো কোল্ড কফি অর্ডার করেছি আকাশের দয়াতে আমাদের আকাশ আমাদেরকে আইডিয়া দিল দুটো কোল্ড কফি অর্ডার করার জন্য এই যে ভেতরকার অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর বুঝছে না এই যে কত সুন্দর মেনু কার্ডটা তোমাদেরকে শেয়ার করে দেবো মেনু কার্ডটা একটা ছবি দিয়ে দেবো রাতে হলে ব্যাপারটা আরও ভালো লাগবে তোমাদের চলো আস্তে আস্তে হচ্ছে সব কিছু ক্যাফে সিনেমাটিকগুলো দিয়ে দেবো সেটা দেখো এনজয় করো আগিয়া কোল্ড কফি এই যে কোল্ড কফি চলে আসছে আমাদের এটার একটু সিনেমাটিক দেখে নাও তোমরা এগুলো কি স্বভাব কি এগুলো সব কি উপরে কি দিয়েছে দিব না আমি এগুলো কি স্বভাব সিনেমাটিক কই এটার আমার সিনেমাটিক চাই টেস্ট করে বাতাতে হ্যাঁ কেসা হ্যাঁ ভালো কুছ হ্যাঁ কিছু আছে এটার মধ্যে ভালো ভালো আইসক্রিমের স্কুপ দিয়েছে আইসক্রিমের কি কি দিয়েছে তুমি একটু বলো আকাশ আইসক্রিমের স্কুপ দিয়েছে আমি ততক্ষণ এনজয় করি তারপরে ওপরে চকলেটের ওই কি বলে সিরাপ হ্যাঁ তারপর সিরাপ তারপরে ওই সেই ওই না হলো একটা কিছু ওটা বুঝে না বুঝে চালে চালে আরে কি কথা এগুলো চকলেটের ইয়েটা আচ্ছা চকলেটের কিছু দিয়েছে সিরাপ এক্সপ্লেন করবে কাসন দিদি খাবে কাসন দিদি সিরাপ খাবে হ্যাঁ কাসন দিদি 100টা লাইক করে দিতে বল 100 লাইক 100টা লাইক করে দিতে বল এই ভিডিওটাই আমি পরের বার এসে 100টা লাইক হলে আমি পরের বার এসে করে যাব আবার কাসুন দিদি খেয়ে যাবে তাহলে চ্যালেঞ্জ থাকলো 100 লাইক হলে শিবা কাসুন দিদি খেয়ে যাবে 100টা না 50টা তাহলে 50টাই হলো 50টা যদি লাইক হয় আমি কাসুন দিদি খেয়ে যাব এটা সস সস আর কাসুন দিদি খেয়ে যাবে দেখো লাইক করতে হবে লাইক করে দাও এই চ্যালেঞ্জটা দেখতে দেখতে চাইলে ও
আমি তো কিছু করিনি। আরে কাকা করো কি তুমি, তুমি তো হাই ফাই ব্যক্তি দেখছি। এবার না কি করবো বলো, ওরা যদি 50টা লাইক করে দেয় তাহলে আমি খেতে শিখবো নতুন করে, কাসন্দি দিয়ে খাবো, তোমাদেরকে তো বলাই আছে। 50 লাইক বা 1k ভিউ বা আছে, অত হবে না, অত ধরছ না, 500টা ভিউ, 500টা ভিউ বা 50টা লাইক, যেকোনো একটা 500টা ভিউ বা 50টা লাইক যদি হয় এই ভিডিওটাতে তাহলে আমি খেয়ে খাবো ওটা, আবার আসবো, কোনো ব্যাপার নেই। ভাই শেষ হয়ে গেল তো, তাড়াতাড়ি খারাপ লাগছে রে, কত খাবি কত খাবি। ওই দেখো আকাশ এবার ঢাকনাটা খুলে চেটে চেটে খাওয়ার ধান্দায় আছে, আমাদের হলিক্স চেটে চেটে খাওয়ার মতো। ক্যামেরাটা অন আছে বলে আকাশ কিছু করছে না, ক্যামেরাটা বন্ধ হলে খেয়ে নেবে। দেখো সত্যি শিখলে না গো খেতে তুমি, কি স্বভাব কি স্বভাব। ভিডিও তো চলছেই না, আমি দেখতে পাচ্ছি না, ও ভিডিও চলছে। আরে যা কিছু নাই কিছু নাই, চলো হয়ে গেল, মেনু কার্ড দেখে যা, মেনু কার্ডটা দেখে নাও, সবাই পজ করে পড়ে নিও, পজ করে এটা পড়ে নিও, আসতে পারো। হবে না আমি ছবি পাঠিয়ে দিবো, কারণ এখানে ছবি দিয়ে দিবো, কারণ এখানে উল্টো রাখাবে। চলো সে ভাবছে ছবি উলছে কিন্তু সে জানে না। হ্যালো, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, তোমাদের এখানে কি করে আসতে হবে? এখানে আসার জন্য তুমি যদি গোবিন্দপুর থেকে আসো, হাজারদুয়ারি ক্রস করে ইমামবাড়ি, ইমামবাড়ি থেকে জাস্ট রাইট সাইডে যেটা কাটরা মুখে যাওয়ার রাস্তা, এটা ঢুকে এসডিপিও বাংলো ল্যান্ডমার্ক অথবা নেহালবাগ ক্লাব, ঠিক আছে, ভালোকানন্দ ক্লাব, এই দুটো হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, যে কাউকে বললে তোমাকে এখানে পৌঁছে। বেশ, আর লালগোলা থেকে এখানকার এইটা তো ভালোই, যত বলবো এটা কম হয়ে যাবে। কফিটাও ভালো ছিল, কফিটাও বেশ ভালো ছিল, কোলকপিটা ভালো ছিল, আইসক্রিম আইসক্রিম দিয়েছিল ভালো ছিল, কোলকপির উপরে একটা আইসক্রিম থাকে, তার উপরে একটা লেয়ার থাকে, চকলেট সিরাপ দিয়ে ওগুলো করতে হয়, হ্যাঁ হ্যাঁ বেশ ভালো ছিল ব্যাপারটা। আমরা চেষ্টা করি রিজনেবল প্রাইসে সব থেকে কমে বেস্ট যেটা দেওয়া যায়, আর আমাদের এখানে সব থেকে যেটা প্লাস পয়েন্ট, আমরা কোনো খাবার ফ্রিজার করি না, আমাদের সমস্ত কিছু ফ্রেশ খাবার তৈরি হয়, এটা অনেক ভালো জিনিস, কারণ আমরা ডেইলি বেসিস ইউজ করি, ডেইলি বেসিস সেটা আমার শেষ হয়, আমার কোনো কিছু আমরা ফ্রিজার করি। আমরা লাস্ট টাইম গ্রিন ক্যাফে গেছিলাম, সেইটার থেকে বলবো যে লালগোলা গ্রিন ক্যাফের থেকে অ্যাম্বিয়েন্সটা অনেকটাই ভালো, ভালো আর খাবারের আমরা যতটা এবার খেলাম তাই সেটাও টেস্টটা অনেকটা ভালো বেশ। আর একটা জিনিস, তুমি 7-10 দিন পরে এলে দেখবে আর কিছু চেঞ্জ হয়েছে, কারণ এইসব সাইডে আমাদের মানে সিটিং এরিয়া বাড়ছে, লাইটের কিছু ডেকোরেশন, আমার লাইটের ডেকোরেশনটা বেশ ভালো, লাইটের ডেকোরেশন করবে আদি একটা ফ্যান ফ্যানটা দিয়ে তো। আর এইগুলো কি ফ্যামিলি, ফুল ফ্যামিলির জন্য, এটা ফুল ফ্যামিলির জন্য বলছি, এরকম তোমার 10 থেকে 12 জনের যখন কোনো ফ্যামিলি এলো সেক্ষেত্রে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে ফুল তারা নিয়ে বসতে পারবে, আর এটা যেমন কি এটা আমার 6 জন বা 8 জন ম্যাক্সিমাম এখানে আমি অ্যাকোমোড করতে পারবো, আর এইটা যেটা হচ্ছে এটা তোমার কাপল সিটিং হচ্ছে, তার সঙ্গে তোমার হয়তো 2-4 জন বা ম্যাক্সিমাম
চারজন পাঁচজন এলো বা তিনজন, সেক্ষেত্রে এটা কাপলের ইয়ের জন্য আমরা ইউজ করছি, এটা উইদিন সেভেন ডেজ কমপ্লিট হয়ে যাবে। চলো আবার ছবিটা দেখেছিলাম তো বেশ ভালো লাগলো আমার জায়গাটা, জিজ্ঞেস করে তারপরে চলে এলাম আজকে। এসো, আমাদের তরফ থেকে যেটুকু করার আমরা অবশ্যই করি, আর আমরা তোমাকে যেটা বললাম আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করি, আমাদের আমাদের যতটা বেস্ট আমরা সেটাই দেবো। এসো আবার অবশ্যই। হ্যাঁ, ব্লগটা আসবে, দেখে নিও কালকে আসবে ব্লগ। আচ্ছা, আমার নাম্বার আছে তোমার কাছে? আমার নাম্বার আমি তোমাকে কার্ড দিয়ে দিচ্ছি, আমার আমার একটু লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু যেতে ইচ্ছা করছে না, জায়গাটা ভালো বেশ। কিন্তু চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভেঙে গেছে। হ্যাঁ।